আজকে আমি যাচ্ছি নাজিরা বাজার Assalamualaikum and hello everyone. আজকে যাচ্ছি নাজিরা বাজারে। আমার কাছে মনে হচ্ছে যে আমি মনে হয় ঢাকা সিটির সেই একমাত্র ব্যক্তি যার এখনো নাজিরা বাজারে যাওয়া হয় নাই, যার এখনো কোনো পুরান ঢাকার কোনো কিছু দেখা হয় নাই, আর বিউটি লাচ্ছি খাওয়া হয় নাই, মানে শেম অন মি। তো আজকে যাচ্ছি আমার সবগুলো শখ পূরণ করতে, সো আপনারা দেখতে থাকুন। আল্লাহ, ঘোড়ার গাড়ি! এই ঘোড়ার গাড়ি দেখে আমি আর নিজেকে ঠিক রাখতে পারি নাই। আমি গাড়ি থেকে নেমে আমি সোজা ঘোড়ার গাড়ির দিকে চলে যাই, কারণ আমি ডিসিশন নেই যে আমি বিউটি লাচ্ছি খেতে ঘোড়ার গাড়ি দিয়েই যাব। আর বলে রাখি, এটা আমার ফার্স্ট টাইম ছিল ঘোড়ার গাড়ি চড়া, আর আমি যে কি মজা পাইছি এটা আপনাদেরকে আসলে বলে বুঝাইতে পারবো না। আচ্ছা, এই ঘোড়ার গাড়িতে বসার পর আমার কেন জানি নিজেকে প্রিন্সেস প্রিন্সেস মনে হচ্ছিল। আমার মনে হচ্ছিল যে আমি কোনো এক দেশের রানী, মানে এটা সত্যি অ্যামেজিং একটা ফিলিং। আমি বারবার বলছি, বিশেষ করে ঘোড়ার গাড়িতে যদি আপনি একা বসেন না, সেটার মজাটাই আলাদা। ভাই, ধরার কিছু নাই, একটু ভয় লাগে। And finally, বিউটি লাচ্ছিতে এসে পৌঁছলাম। My God, নামতে তো ভয়ঙ্কর। যাক, কষ্ট হলেও নামতে পারছি। এখন দেখার বিষয় হচ্ছে যে এমন কি লাচ্ছি এই বিউটি লাচ্ছি, যেই লাচ্ছির নাম সবার মুখে মুখে। So there are three types of women in this world. One, beauty with brain. Number two, beauty without brain. And number three, last one, beauty with beauty lachi. Beauty lachi ta amar kache khub khubi moja lagche. Lebu sharbot ta khai nei, ekhono khabo. Bhal lagche. Etao bhal lagche. Ami food blogger hole khub bhalo hoyto. Mane ja khabo tai bolbo je onek moja. এটাও মজা। ওয়াও, ঘুরতে ঘুরতে চলে আসলাম আসান মানসিলে। একদমই প্ল্যান ছিল না কোনো, মানে কাছে ছিল শুনে আমি ভাবলাম যে একটা ঢুমের আসি, কখনো আসা হয় নাই, তো একটু দেখি। ইটস ট্রু, দিস ওয়াজ মাই ফার্স্ট টাইম যে আমি আহসান মঞ্জিলে এসেছি। এর আগে আমার কখনোই এই জায়গায় আসা হয়নি, কাছাকাছি ছিল বলে আমি ভাবলাম যে একটু দেখে আসি ভিতরে কেমন। ভিতরে এসে দেখি যে না, আসলে খুব সুন্দর একটা জায়গা, খুব ভালো লেগেছে। খোলা মেলা, অনেক সুন্দর পরিবেশ, এক্সেপ্ট ফর ওয়ান থিং, দ্যাট ইজ যে এখানের একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে, যে যারা ভিজিটাররা এখানে আসে দেখা যায় অনেকেই এই জায়গাটার মধ্যে এটা সেটা ফেলে নোংরা করে ফেলে। মানে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা এই ধরনের জায়গায় যখন যাবেন, প্লিজ এটা সেটা ময়লা টয়লা ফেলে নোংরা করবেন না, পরিষ্কার পরিচ্ছন্নতাটা মেনটেন করার চেষ্টা করবেন, কারণ এগুলো আমাদের দেশের হচ্ছে সিগনিফিক্যান্ট আর্কিটেকচারাল মনুমেন্টস। আমরাই যদি আমাদের দেশের এই সম্পদগুলোকে নষ্ট করে ফেলি, নোংরা করে ফেলি, তাহলে এটা কিন্তু আমাদের জন্যই অনেক লজ্জার একটা বিষয়। তো প্লিজ এটা একটু মাথায় রাখবেন, আপনারা যখনই যেই জায়গায় যাচ্ছেন চেষ্টা করবেন যে বিন ইউজ করতে। ওকে, সো আজকের বেস্ট পার্ট হচ্ছে যে আজকে বাইরে বের হয়ে আপনাদের অনেকের সাথে আমার দেখা হয়েছিল, আর এইটা আমার জন্য খুবই 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 আনন্দের একটা বিষয়। অনেক অনেক সেলফি তোলা হয়েছে, আর আপনাদের কাছ থেকে এত এত ভালোবাসা পেয়েছি যে আসলে মনটা আমার খুশিতে ভরে গিয়েছিল।
এরপর খিদার চোটে ছুটে গেলাম হাজির বিরিয়ানিতে। সেখানে যেহেতু পুরো থ খেলাম যে এত মানুষ, এত ভিড় হাজির বিরিয়ানিতে, সবাই আসছে বিরিয়ানি খেতে, অ্যান্ড আই ওয়াজ অলসো ওয়ান অফ দেম। তো যাক, কোনো রকম একটা সিট পেলাম এবং বসে পড়লাম খেতে বিরিয়ানি, আর নিজের জানটাকে একটু শান্তি করলাম আর কি। সত্যি কথা বলতে আমার কাছে মনে হয়েছে যে পুরান ঢাকার ভাইবটাই আলাদা। মানে এখানে এসে যে আমি ঘোরাঘুরি আজকে করেছি, আমার কাছে সত্যি অসাধারণ লেগেছে, এবং আমার ঘোরাঘুরি তো পুরাই সার্থক। তো গাইজ, এই ছিল আমার আজকের ব্লগ। আজকে ইচ্ছা মতন ঘুরলাম, ফিরলাম, খাইলাম, দাইলাম, অনেক মজা করলাম। তো নেক্সট আমাকে কোথায় দেখতে চান আপনারা, প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড টিল দেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড সায়োনারা।